এবার আমরা জেনে নেব উষ্ণতার ভিত্তিতে বায়ুস্তর বিন্যাস সম্পর্কে। উষ্ণতার ভিত্তিতে বায়ুস্তর ছয় ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো ট্রপোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের নিচের স্তর, নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, ক্রান্তীয় অঞ্চলে 12.5 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতায় উচ্চতা হ্রাস পায়। 75% গ্যাসীয় উপাদান এই স্তরে অবস্থিত। এই স্তরে ঝড় বৃষ্টি হয়, একে তাই ক্ষুব্ধ মণ্ডল বলে। এর ঊর্ধ্বসীমা হল ট্রপোগজা। দ্বিতীয় বায়ুস্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত, 20 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। এই স্তরে আবহাওয়া শান্ত থাকে, তাই একে শান্ত মণ্ডল বলে। গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তাই একে ওজোনোস্ফিয়ার বলে। এই গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে। তৃতীয়টি হল মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তর মেসোস্ফিয়ার, 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। উল্কাপিণ্ড এই স্তরে এসে ছাই হয়ে যায়। চতুর্থটি হল আয়নোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরের অংশ আয়নোস্ফিয়ার, 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত। উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। বেতার তরঙ্গ এখানে বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। পঞ্চম স্তরটি হল এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের উপরের অংশ এক্সোস্ফিয়ার, 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ষষ্ঠ স্তরটি হল ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরের অংশ ম্যাগনেটোস্ফিয়ার, 750 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত।